সম্প্রতি চোখে পড়েছে অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রী সংযুক্তার সঙ্গে অভিনেত্রী ট্রিনা সাহার বিবাদ। অভিষেক নাকি চাইতো তার একমাত্র মেয়ে ডল ট্রিনার মতোই তৈরি হোক, এমনই মন্তব্য করেছিলেন ট্রিনা সাহা। ট্রিনার এই মন্তব্য একেবারেই মেনে নিতে পারেননি অভিষেক পত্নী সংযুক্তা। সংযুক্তা চট্টোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ার পোস্ট অন্তত তাই বলছে। এবার যার উত্তর দিলেন ট্রিনা সাহা নিজেই। কি বললেন ট্রিনা বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে। অন স্ক্রিন আর অফ স্ক্রিনের মধ্যে অনেক পার্থক্য। আমাদের ডল অনন্য, আমরা কখনোই চাই না ও অন্য কারোর মত হোক। অভিষেকের সহ অভিনেতা দাবি করে অভিষেক চাইতো যে ডল তার মতো হোক। অভিষেক কাজের জগতের সঙ্গে ব্যক্তিগত জীবন গুলিয়ে ফেলতো না, এমনই মন্তব্য করেন সংযুক্তা চট্টোপাধ্যায়। তিনি যে ট্রিনা সাহার কথাতে ক্ষুব্ধ তা বেশ বোঝা গেছিল তার এই পোস্টের মাধ্যমে। নাম না করেই উত্তর দেন সংযুক্তা। সম্প্রতি এই ব্যাপারে এক সংবাদ মাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল ট্রিনা সাহাকে, কিন্তু কোনো মন্তব্য করতে চাননি ট্রিনা। পর্দার গুনগুন সাফ জানিয়ে দেন, কারো মনে কষ্ট দেওয়ার ইচ্ছে তার নেই। অভিনেত্রী জানান সন্তানের জায়গা যে কেউ নিতে পারে না তা তিনি জানেন। অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে হওয়ার চেষ্টাও তিনি করেননি। ট্রিনার কথাই, আমরা একসঙ্গে লাঞ্চ করতাম বলে এই নয় যে আমি অভিষেকদার মেয়ে হয়ে গিয়েছিলাম। আমার নিজের বাবা আছেন, শ্বশুর মশাই আছেন, আমার দুজন বাবাকে নিয়ে আমি খুব খুশি। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।